एक मणिपुर और एक 31 ডিসেম্বর আর 1 জানুয়ারিত রাজ্যত কোনো বাধ্যবাধকতা নাই। নববর্ষক লৈ এই মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। কোভিড আর অমিক্রন সন্দর্ভত মুখ্যমন্ত্রীয়ে মন্তব্য প্রদান করেছে। কোভিড সম্পর্কীয় আন নির্দেশনাব আজি স্বাস্থ্যমন্ত্রীয়ে কব, অমিক্রনক লৈ সতর্ক হওয়া উচিত বলে উল্লেখ করেছে মুখ্যমন্ত্রীয়ে। আমি 31ত আর নিউ ইয়ারত আমি রেস্ট্রিকশন দিব খোঁজা নাই, কিন্তু বাকি দিনকেটাত অলপ রেস্ট্রিকশন থাকিব। আজি স্বাস্থ্যমন্ত্রী আপনার অমিক্রনের থেট ডেফিনেটলি আছে, গোটেই দেশত আছে। সেই কারণে আজি আমার স্বাস্থ্যমন্ত্রী ডাঙরিয়ায় অকনমান আপনার কথা বতরা পাতিব, কিন্তু 31 আর 1 জানুয়ারি দিনটো আমি রেস্ট্রিকশন দিব খোঁজা নাই, যাতে রাইজে ইয়াক ভাল করে পালন করিব। আনফালে দিল্লী যাওয়ার পূর্বে সঞ্চালকালয়সমূহ মন্তব্য করলে মুখ্যমন্ত্রী। লখরার বেটকুচি স্থানান্তর হব সরকারি সঞ্চালকালয়সমূহ। স্থানান্তরের 500 কোটি টাকা আবন্টন দিয়া হয়েছে। নিবিদার কাম আরম্ভ হয়েছে, 5 মাহের ভিতর কাম আরম্ভ হব। জনসাধারণে বাসর ভাড়া ভরি ভরি এটা ঘুরি ফুব নালে, তার একটা স্থানতে থাকিব সকল সঞ্চালকালয়। এইবার দিল্লী যাত্রা সম্পূর্ণ ব্যক্তিগত মুখ্যমন্ত্রীর, 3 দিন পরিয়ালের সঙ্গে সময় কটাব বলে উল্লেখ করেছে মুখ্যমন্ত্রীয়ে। ডাইরেক্টরেট বিলাক লখরালৈকে যাব, ইন্টিগ্রেটেড ডাইরেক্টরেট কমপ্লেক্স হব। আর ডাইরেক্টরেট বিলাক সকলো কার্যালয় নহয়, অনলি ডাইরেক্টরেট বিলাক, কিন্তু তার নির্মাণের টেন্ডার উলাইছে প্রায় 500 কোটির প্রজেক্ট। এটা সকলো ডাইরেক্টরেট এক জায়গাত একেলগে থাকিব, যাতে মানুষে আর বহুত জায়গাত বাসর ভাড়া খরচ করে ঘুরি থাকিব নালাগে। স্থান বেটকুচি এইটো উইদিন 5 মান্থসর ভিতর আমি নির্মাণ আরম্ভ করিম, আর আমার সরকারের কার্যকালতে তা শেষ করিম।